নমস্কার বন্ধুর আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল দেখুন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখান যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে মানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে যখন আপনারা চেক করছেন তখন স্টেটাসে কিন্তু আপডেট আসিছে যে আপডেটটা হলো যে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের কাছে ফাঁকা হয়েছে তো আজকে কিন্তু আবার আর একটা নতুন আপডেট দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আছে তো কী সেই আপডেট তো এই দেখুন এই আপডেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তার প্রথম ধাপটা কিন্তু শুরু হয়ে গেছে হয়তো আপনারা নভেম্বর শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবে মানে আর বেশি দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে না তো কবে আপনারা কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা পাবে কি এই নতুন আপডেটটা দেওয়া হয়েছে কি আপডেট আছে সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে ছোট্ট একটা যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন এখন আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট এসেছি সেটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আপনারা গুগল ক্রম ওপেন করবেন বা সেখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথমে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইট যেটা আছে সেটা আপনারাকে প্রথম ক্লিক করতে হবে দেখুন এই জিনিসে দেওয়া আছে কৃষক বন্ধু এই যে সাইটটা এটা আমি ডিসক্রিপশানে ইয়ার লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো এই লিঙ্কটার থেকেও আপনারা ডাইরেক্টলি কৃষক বন্ধুর যে ওয়েবসাইট বা হোম পেজ সেখানে আপনারা আসতে পারবেন তো এই দেখুন এইখানে আপনারা ক্লিক করব প্রথম এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা কৃষক বন্ধুর যে হোম পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট সেই সাইটে আপনারা চলে আসবেন দেখুন এটা হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আসার পর দেখুন এখানে একটা অপশান পাবেন সেখানে যেটা আছে সেটা হলো নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশানটা আপনাদের কাছে আসছে এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে এই জায়গাটাতে আপনারা যদি মোবাইল থেকে করেন তো মোবাইলের ডেস্কটপ মোডটা একটু অন করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা স্ট্যাটাসটা কিভাবে চেক করতে চান আধার কার্ড ভোটার কার্ড এছাড়া মোবাইল নম্বর দিয়ে আপনারা সেট চেক করতে পারবেন আমি যেহেতু মোবাইল নম্বর সিলেক্ট করলাম তাই এইখানে আপনারা মোবাইল নম্বরটা দিবেন এবং এখানে আপনারা টিক দিবেন আমি এখন মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি টিক দিলাম টিক দেওয়ার পর দেখুন এখানে সবুজ চলে আসবে তারপরে আপনারা এই যে সার্চ অপশন আছে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন নিচে আপনাদের যে কৃষকের আপনারা এটা দিবেন তার সম্পূর্ণ ডিটেলস শো হবে তো কী সেই নতুন আপডেট এসেছে সেই আপডেটটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে গেছে তো ইয়ার দেখুন এখানে যেটা আগে ছিল ট্রানজাকশান স্টেটাসে দেখুন এখানে ফাঁকা ছিল কিছু ছিল না এখন দেখুন এখানে একটা নতুন আছে যে সেটা হলো কী দেখুন এডিএ আপলোডেড আপলোডেড এডিএ আপলোডেড মানে আপনারা বুঝতে পারছেন যে টাকা দেওয়ার যে প্রথম ধাপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে কাজ এডিএ আপলোডের পরেই আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চলে আসবে তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এডিএ এডিএ আপলোড মানে আপনাদের টাকা দেওয়ার যে প্রথম ধাপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে হয়তো আর কিছু দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডও চলে আসবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো আজকের ভিডিওতে এটাই ছিল দেখুন বন্ধুরা যে কীভাবে আপনারা এটা চেক করবেন আর কি এই নতুন আপডেটটা এসেছে এটাই নতুন আপডেট এসেছে এডিয়া আপডেট আপলোডে চলে এসেছে আর আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু আসতে চলেছে তো ইয়ার যদি আপনাদের এটা না আসে কারো সেক্ষেত্রে আপনারা ব্যাক করবেন গোটাই ব্যাক চলে আসবেন এই অপশানটায় চলে আসবেন আসার পর এখানে দেখুন একটা হেল্পলাইন বলে নম্বর আছে আপনাদের কাছে এই যে হেল্পলাইন আছে এইখানে আপনারা ক্লিক করবেন যাদের এটা এডিয়া আপলোডেড এখনো পর্যন্ত না আসে নাই বা কিছু ক্লিক করার পর এখানে দেখুন আপনারা দুটো নম্বর শো হচ্ছে মোবাইল নম্বর তাই দুটো নম্বর আপনারা ফোন করবেন এবং আপনারা কৃষকের আপনাদের যে আইডি আছে সে আইডি তারা জানবেন জানতে চাইবে সে আইডি দিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে কেন আপনাদের এটা এখনো পর্যন্ত আপলোডেড আসে না এটা আপনারা এখান থেকে ফোন করে সেটা আপনারা ঠিক করে নিতে পারেন বা আপনারা এখান থেকে আপনারা ফোন করে জানতে পারেন যে কেন আপনাদের আসে না যদি কারো এটা এখনো পর্যন্ত না আসে সেক্ষেত্রে আর যাদের আসে তাদের আর কোনো রকম প্রবলেম নাই আর কিছুদিনের মধ্যেই আপনাদের কৃষক বন্ধুর প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন আপডেট এসেছে সেই নতুন আপডেটটা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে টেকনিক্যাল সুনীল চ্যানেল সেই চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং লাইক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ